মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপরের সঙ্গে বৈঠক করে দুই দেশের পারস্পরিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছেন সৌদি আরবের উপপ্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এমন তথ্য দিয়েছেন, মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হবার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এক্ষেত্রে ইরানের প্রতিশোধের ঝুঁকিতে রয়েছে তেহরানের চিরবৈরী ও মার্কিন মিত্র সৌদি আরব। আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সামরিক সহযোগিতার উপরও জোর দিয়েছেন প্রিন্স খালিদ। এছাড়া সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গেও তার বৈঠক হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী ও স্থিতিশীলতা নিশ্চিতের উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সৌদি দৈনিক আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে। ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা পরবর্তী পরিস্থিতির উত্তেজনাকে খুবই বিপজ্জনক বলে আখ্যায়িত করে সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সোমবার তার এই আহ্বান এমন এক সময় এসেছে যখন তেহরানের ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে সৌদি আরব। রিয়াদের সাংবাদিকদের ফয়সাল বলেন, এটা নিশ্চিতভাবেই একটি বিপজ্জনক মুহূর্ত। আরও উত্তেজনা ও উস্কানি যাতে না ঘটে তা থেকে বিরত থাকতে সব পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বলে আমি আশা করি। আরব ও আফ্রিকান উপকূলীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের পর প্রিন্স ফয়সাল এমন বক্তব্য দিয়েছেন। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে। বৈঠকে মিশর, ইয়েমেন, জিবুতির পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তেহরানের প্রতিশোধের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। উত্তেজনা কমিয়ে আনতে আহ্বান জানাতে উপপ্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে যুক্তরাষ্ট্র লন্ডন সফরের নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। সফরে হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে খালিদের। রিয়াদে মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের হুঁশিয়ার করে জানিয়েছে সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনাগুলো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে গত 5 বছর ধরে লড়াইরত ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরাও সোলাইমানি হত্যার প্রতিশোধের আহ্বান জানিয়েছেন। এদিকে আমেরিকার বিরুদ্ধে চরম প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরান। ইরানের এমন হুমকির জবাবে দেশটির 52টি কালচারাল সাইটে হামলার পাল্টা হুমকি দিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত শনিবার তিনি বলেছিলেন, সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক বা সম্পদের উপর হামলা হলে ইরানের সংস্কৃতির জন্য গুরুত্ব বহন করে এমন জায়গাতে খুব দ্রুত ও বিধ্বংসী হামলা চালানো হবে। পরদিন রবিবার ওই হুমকির পুনরাবৃত্তি করে ট্রাম্প টুইট বার্তায় বলেন, যদি ওরা মার্কিন নাগরিকদের হত্যা করে নির্যাতন করে, রাস্তার ধারে বোমা মেরে মার্কিনীদের উড়িয়ে দেয়, তাহলে আমরা কেন ওদের সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালাতে পারবো না। ট্রাম্পের এমন হুমকির পর সমালোচনায় পড়েন তিনি, কেননা ইরানের ওইসব সাইট যুদ্ধকালীন সময়েও রক্ষা করতে হবে এমন চুক্তি করা হয়। যুদ্ধকালীন সময়ে ওইসব অঞ্চলে হামলা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের শামিল। জাতিসংঘের কালচারাল সংস্থার ডিরেক্টর জেনারেল উড্রে অজয়েল বলেছেন, ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই 1972 সালে এক চুক্তিতে স্বাক্ষর করেন, যাতে বলা হয়েছিল যুদ্ধকালীন সময়ে ওই সব সাইটে হামলা করা যাবে না। ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওমর ও ক্রিস মার্ফি বলেন, ট্রাম্পের এমন হুমকি যুদ্ধের ন্যায় অপরাধ। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফও একই মন্তব্য করেছেন। অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিক রাব সোমবার বলেছেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে কালচারাল সাইট রক্ষা করা হয় এবং ব্রিটেন তা সম্মান করে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানায়, যুদ্ধ সম্পর্কিত জেনেভা কনভেনশন তার 53 ধারায় বলা হয়েছে, কোনো ধরনের সাংস্কৃতিক স্থাপনায় হামলা একেবারেই নিষিদ্ধ। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প যদি এ কাজ করেন, সেটা হবে যুদ্ধাপরাধের শামিল। এদিকে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দলের একজন গুরুত্বপূর্ণ নেতা সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে যুদ্ধাপরাধ করার হুমকি দিচ্ছেন।